আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি যে কিচেন থেকে চলে আসলাম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা মাত্র আইটেম তৈরি করে ঘরের সবাইকে মন প্রাণ পেট পুড়ে খাওয়ানো যায় তার একটা রেসিপি, এবং যারা আমরা সিলিন্ডার ইউজ করি তারা কিভাবে আমরা গ্যাস সাশ্রয় করব। এছাড়া এভাবে যদি আমরা প্রেশার কুকারে রান্না করি তাহলে আমাদের সিলিন্ডারে গ্যাস অনেক সাশ্রয় হবে, খরচও কম হবে। আজকে আমি রান্না করব নরম খিচুড়ি এবং প্রেশার কুকারে। খুব কম সময়ের মধ্যেই প্রেশার কুকারে ভাবে একটা মাত্র আইটেম রান্না করে আমরা ঘরে সবাই খেয়ে নিতে পারবো যদি এভাবে রান্না করা যাবে রেসিপিটা। তো এখানে আমি প্রেশার কুকার বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন একটু হালকা ভাজা হবে তারপরে দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমি একটু হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি 1.5 চা চামচ দিয়েছি, মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ আর জিরার গুঁড়া 1 চা চামচ। এরপরে একটু পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। তো আজকে আমি নরম খিচুড়িটা রান্না করবো ভাতের চাল দিয়ে। এখানে আমি 1.5 পট ভাতের চাল নিয়ে নিয়েছি আর 1 পট ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি মুগ ডাল, মুসুরির ডাল, মাশকলার ডাল এবং বুটের ডাল, 4 রকমের ডাল আমি 1/2 কাপের মতো করে নিয়ে সবগুলো ডাল সাথে করে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ডাল চালের সাথে মিলিয়ে একসাথে দিয়ে দিলাম। একটু ভুনে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখানে আমি বলে রাখি, যদি প্রেশার কুকারে আমরা খিচুড়ি রান্না করি, যদি নরম করে রান্না করতে চাই এবং ভাতের চালটা যদি একটু শক্ত হয় তাহলে পানির পরিমাণটা চাল ডালের পরিমাণ যা হবে তার ডবলের চেয়ে আর একটু বেশি দিতে হবে। যেহেতু নরম করে রান্না করব তাই এখানে আমি আমার 2.5 পটের মতো চাল ডাল মিলিয়ে 2.5 পট হয়েছিল, এখানে আমি পানি দিয়েছি প্রায় 7 কাপের মতো। তো আমার এখানে মোট 4টা সিটি লেগেছে। তো হয়ে গেছে আমার নরম খিচুড়ি। এভাবে আপনারা বাসায় চটজলদি, হাতে যদি সময় কম থাকে তাহলে প্রেশার কুকারে এভাবে করে একটা নরম খিচুড়ি রান্না করে চটজলদি সবাই খেয়ে নিতে পারবেন। এরপরে আমি সবশেষে এখানে একটু ঘি দিব আর দিয়ে দিব ধনিয়া পাতা। তো হয়ে গেল আমার চটজলদি প্রেশার কুকারে নরম খিচুড়ি রান্না। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায়ভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এতে আপনাদের গ্যাসের সাশ্রয় হবে, খরচ কম হবে এবং খুব কম সময়ে একটা আইটেম রান্না করে যখন সময় হাতে থাকবে না তখন এভাবে আপনারা বাসার সবাইকে সার্ভ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।